আজ সড়ক দুর্ঘটনায় সারা দেশে 7 জনের মৃত্যু, দিন দিন যেন নিহতের সংখ্যায় বেড়ে চলছে। বন্ধু, এত জনগণ যদি নিহত হয় তাহলে বাংলাদেশে তো আর জনসংখ্যাই থাকবে না। বন্ধু, আসলে আমরা যদি সচেতন নাগরিক হই এবং নিজে সচেতন হই এবং মানুষকে সচেতন করি, তাহলে আশা করি আমাদের নিহতের সংখ্যাটা দিন দিন কমে যাবে। চল আমরা সেই ভিডিওটি দেখে আসি কিভাবে রাস্তা পারাপারে ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং এর ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। এগুলো ব্যবহার না করলে সরকারি বিধি ভঙ্গের দায়ে আপনার জেল ও জরিমানা হতে পারে। তাই জীবনের ঝুঁকি এড়াতে রাস্তা পারাপারে ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করুন। আপনার গাড়ি চালানোর উপর নির্ভর করছে যাত্রীদের জীবন। আপনার একটুখানি অন্যমনস্কতায় ঘটে যেতে পারে মারাত্মক সড়ক দুর্ঘটনা। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা শাস্তিযোগ্য অপরাধ। তোমার কথা শুনে যদি হেলমেটটা নিয়ে আসতাম তাহলে আজ এই শাস্তিটা আমার হতো না। আকস্মিক দুর্ঘটনায় হেলমেট আপনার মাথাকে আঘাত থেকে রক্ষা করে, তাই কখনো হেলমেট বিহীন অবস্থায় মোটর সাইকেল চালাবেন না। হেলমেট বিহীন অবস্থায় মোটর সাইকেল চালানো শাস্তিযোগ্য অপরাধ।